হ্যাঁ, আমরা রাজশাহীতে অটোতে উঠলাম। যান মানে আপনি কখন পর্যন্ত চালাতে পারবেন? আমি আটটা নয়টা পর্যন্ত চালাই, এর বেশি চালাই। মানে আপনি আদেশ আছে কয়টা পর্যন্ত? আমাদের ধরেন দুপুর দুটা থেকে আপনাদের রাজশাহী শহরটা তো ভাই খুব সুন্দর, সুন্দর এবং আপনাদের আচার আচরণও দেখলাম সুন্দর। এরপরে আপনাদের ভাড়া টাড়াতে যে চান, আপনাদের কথার মধ্যে একটা মানে মধু আছে, ঠিক আছে। তো আমাদের সিলেটে আমি দেখলাম কি, সিলেটে প্রথমে অনেকগুলা এই ব্যাটারির গাড়ি চালালো, চালিয়ে যখন বেশি হয়ে গেল হঠাৎ করে একদিন বন্ধ করে দিল। এখন শত শত মানুষ খাবে কি করে? হ্যাঁ, সব বন্ধ করে দিছে, বলতে যে ব্যাটারির গাড়ি এই টমটম গুলো আর চলবে না। কিন্তু আপনাদের রাজশাহীতে যেটা দেখলাম যে একটা ফরমেটে নিয়ে আসছে, কালার করে দিছে দুইটা। আমাদের রাজশাহীতে আপনি সব থেকে অন্যান্য জেলার থেকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জেলার থেকে আমাদের রাজশাহীতে অটো পরিমাণ বেশি। হ্যাঁ, কারণেই বেশি, কারণ অন্যান্য জেলাতে আপনার ধরুন গ্যাঞ্জাম শহর, হ্যাঁ, এটা আপনার গ্যাঞ্জাম কম, গ্যাঞ্জাম কম হলে আপনার রাজশাহী শহরে আপনি সুন্দর জায়গা, হ্যাঁ হ্যাঁ, সুন্দর জায়গা। এই যে শুধু ফুলের বাগান, ফুলের বাগান, হ্যাঁ হ্যাঁ, ফুল আর ফুল শুধু। এই যে রঙ্গন আরো কি কি কাঠবিড়ালি ফুল, কত ধরনের ফুল আপনি একটু আস্তে আস্তে যান, আপনার শহরটা একটু সুন্দর করে দেখাই আমরা। তো এই যদি ভাই অবস্থা হয় যে হঠাৎ করে আপনার গাড়ি বন্ধ করে দেয়, তাহলে আপনি খাবেন কি? এখন বন্ধ করে দিলে আমাদেরকে অন্য কোনো কর্ম করতে হবে, এটা তো। সিলেটে কি করা হলো? সবকিছু বন্ধ করে দেওয়া হলো, সবকিছু বন্ধ, হ্যাঁ, সব টমটম বন্ধ, এদেরকে ধরে মানে মানে অবস্থা কাহিল। কিন্তু আপনাদের এখানে দেখলাম কি, সবকিছুকে একটা ফরমেটে নিয়ে আসতে হয়েছে। সকালে চালাবে কোনগুলো? সবুজ, সবুজগুলো, সবুজ যে চালাও, সবুজ, সবুজ ভাই তুমি চালাও, সবুজ। এটা আপনি সকাল পাঁচটা থেকে চারটা থেকে শুরু হয়, চারটা থেকে বেলা দুইটা পর্যন্ত টাইম শেষ আর নাই। আমার দুইটার পর থেকে ধরেন আমাদের দুইটার পর থেকে লাল মিয়া ভাই, লাল, এখন আপনি বিকালে চলাইতেছেন, আরো পনেরো দিন পরে আবার দেখা যাবে একটাই থেকে আমাদের সকালে পড়ে যাবে। তাহলে তো ভালো একটা ফরমেটে নিয়ে আসছে, আমার সবুজ বিকালে পড়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমার এটা তো খুবই ভালো হয়েছে। তো সিলেটে তো এটা ফরমেট নাই ভাই, এটা কোন ধরনের একটা মানে শৃঙ্খলা নাই, রাস্তাঘাটে কোন শৃঙ্খলা নাই। যদিও আমাদের সিলেটের সম্মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী তিনি প্রচন্ড চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এই যে আশপাশের সিলেটের অনেক মানে দুর্বৃত্ত আছে যারা তাকে আসলে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি যদি কথা বলি চৌহাট্টা সম্পর্কে, আরিফুল হক চৌধুরী চৌহাট্টা থেকে বীর দর্পে দেরি হবে যে মাইক্রোবাস গুলো, ছোট ছোট মাইক্রোবাস গুলো কার এগুলো আঁকে উঠে দেবে, এরা মারামারি মারামারি অবস্থা, এরা উঠবে না, রাস্তা দখল করে এরা বসে থাকবে। কিন্তু আমি তো দেখলাম এই যে রাজশাহী নগরীর কোনো কোথাও কোনো ধরনের এই কোনো স্ট্যান্ড তারা এইভাবে গড়ে তুলে নেয়, রাস্তা দখল করছে কেউ? রাস্তা দখল করে নেয় ভালো মানুষ, আসলে আপনাদের এলাকার মানুষ ভালো মানুষ। ওই কিছু কিছু পার্কিং করছে আমাদের আরিফুল ভাই, ওইটা এদেরকে এসে ওই দেখেন, এটা উপরে তুলে রাখছে তাই, এটা এটাও কিন্তু ঠিক না, সিলেটে কিন্তু এটা হয় না, পোস্ট অফিস, জেনারেল পোস্ট অফিস।
আচ্ছা ভাই কথা বলেন ভাই মোবাইলে ব্যস্ত ছিলেন আমাদের ভিডিও চলছিল সুন্দরনগরীটা আমরা দেখছি দেখছি দেখে দেখে আর আমরা কথা বলে যাচ্ছি আর কি কি ভালো আছে আপনাদের যে রিকশা তো দেখি নাই ভাই এই যে রিকশা রিকশা এগুলো তো শুধু ব্যাটারি রিকশা আমাদের চিকন চাকা কোনো রিকশা নাই না তো এই ব্যাটারি রিকশা গুলো অ্যাক্সিডেন্ট হয় না সিলেটের উল্টা দেখি সব দেখি মানে রাজশাহীর সাথে সিলেটের আমি দেখি সব কিছু উল্টা আমাদের রাজশাহী শহরে এই অটো আর অটো রিক্সা ঠিক আছে হ্যাঁ এইটার কারণে আপনার আমাদের বছর গেলে ট্যাক্স দিতে হয় হ্যাঁ বছর বছর আপনার 4,000 টাকা করে ট্যাক্স দিতে হয় আপনারা ট্যাক্স দেন হ্যাঁ বছর বছর 4,000 টাকা ও মানে ইয়াকে সিটি কর্পোরেশনকে হ্যাঁ সিটি কর্পোরেশন আপনাদের এখানে কোন সিএনজি দেখি না সিএনজি সিএনজি এই যে আপনার 3 টাকা যে সিএনজি কিলো আছে দেখতে পারেন জানি লাগে গ্যাস আছে রাজশাহীতে হ্যাঁ গ্যাস আছে হ্যাঁ সিএনজি তো আমি আমার চোখে খুব কম পড়লো কে পড়েই নাই বলে হয় আচ্ছা বলে তো আমার মনে রাখা রেলগেট থেকে নগর রোডে ও ওই যে একটু দূর পারলাম শহরে চলে না না শহর সিটির ভিতরে চলে না সিটি বাইরে ও সিটির ভিতরে কোনো সিএনজি চলে না মজার বিষয় আমাদের সিলেট থেকে কিন্তু সবকিছু উল্টা আমি দেখতেছি সিলেটে শুধু শহরে সিএনজি চলে বাইরে সিটির বাইরে সিটির ভিতরে সিএনজি চলে না সিটির বাইরে আচ্ছা ভাই এত উল্টা দেখি আমি সিলেটের সাথে আপনারা কি ভাত খান না রুটি খান আমরা ভাত খাই হ্যাঁ ভাত খাইলে তো আমাদের সাথে মিলে গেল আমরা তো ভাত খাই আচ্ছা সব কিছু মিলে গেল মোটামুটি অনেক কিছু উল্টা আর কিছু কিছু মিলে গেল ভাত খান আপনারা আমরাও ভাত খাই আর কি মিলে যায় সিলেটের সাথে আপনাদের এখানে কি বৃষ্টি হয় বৃষ্টি এবার বর্ষাতে কম আষাঢ় মাসে এবার বৃষ্টি কম আমাদের প্রচন্ড গরম আমরা তো সিলেট থেকে এসেছি সিলেট থেকে কিছু বৃষ্টি নিয়ে আসছিলাম আজকে পাইছেন এগুলা আজকে পাইছেন না আজকে হয়েছে হ্যাঁ আমরা তো আসছি সিলেট থেকে ওই যে বৃষ্টিও আসছে আমাদের সাথে মোটামুটি পেয়ে ভালো লাগছে না আমরা চলে গেলে আবার বৃষ্টি আমাদের সাথে চলে যাবে সিলেটে আচ্ছা আপনার সাথে যে কথা বলছি আপনার গাড়ি চালতে অসুবিধা হচ্ছে না 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 এটা তো আসলে ওই কম গতির গাড়ি ওটাকে মন্তব্য করে আবার গাড়ি চালকের সাথে কথা বললেন না এই যে রাজশাহী শহরে চলতে গেলে ভাই এই যে সুন্দর পরিবেশটা আমি দেখতেছি আমার শুধু ভালোই লাগতেছে আপনারও নিশ্চয়ই এখানে গাড়ি চালাতে গেলে ভালো লাগে না হ্যাঁ আপনার বাড়ি কি রাজশাহীতে মার্শাল হ্যাঁ উনি মেয়র মেয়রের নাম কি না এখন মেয়রের নাম বললে লাভ নাই কারণ এখন অধিকাংশ মেয়র তো আসলে বিনা ভোটে নির্বাচিত তাই না আপনাদের এখানে কি ষষ্ঠ ভোট হয়েছিল ষষ্ঠ ভোট হয়েছিল এই এর জন্যই তো বলছি এর জন্য মেয়রের কথা আমরা বলছিলাম ষষ্ঠ ভোট তো আর রাজশাহীতে হয় নাই এর জন্য আসলে ওইটা বাদ দিলাম আমাদের সিলেটের নির্বাচিত মেয়র কিন্তু জনাব আরিফুল হক চৌধুরী উনি কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচিত সুষ্ঠু ভোটে উনি নির্বাচিত হয়েছেন একমাত্র মানে কি বলে সিটি কর্পোরেশনের মেয়র আমাদের এখানে ভোট দিতে গেলে আপনার অনেক মারামারি কাটাকাটি ওইগুলো হয় এখানে ভোট দিতে সিলেটেও হয় তবে সিলেটে সিলেটের মানুষ একটু শান্তিপ্রিয় আমি দেখলাম হ্যাঁ এই তো আমাদের মেয়র হ্যাঁ না মেয়রকে চিনতে পারছি মেয়রকে চিনতে পারছি তো এই রাজশাহী সরকারের কিন্তু সাজাইছে মোটামুটি ভালো করে হ্যাঁ সিটির ভিতরে বিশেষ করে হ্যাঁ একটু শান্তরে সিটির ভিতরে আপনার অনেক সুন্দর অনেক সুন্দর
বিশেষ করে রঙ্গন ফুলটা এটা নাম করা একটা মানে এই বাচ্চা মানে নাম করা এটা হ্যাঁ মিলেতে সাথে যে ভাগ থাকে একটা সেই নাম করে না রে সেই ঢাকাটা দেখে খুব সুন্দর পড়ছে হ্যাঁ ঢাকা নোংরা চিটাগাং অনেক নোংরা সিলেট অনেক ভালো সিলেটে সিলেট ভালো সিলেটে ওই যে পয় নিষ্কাশন এই সেই সবগুলো ভালো আর রাস্তাঘাটও আরিফুলক চৌধুরী এসে ঢাকা টার্মিনাল আমাদের এখানে একটু রাখবেন আমরা স্টেশনে চলে আসছি আমরা অনেক কথা বললাম আমাদের কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকুন ঠিক আছে আর ভাইয়ের নাম কি লাল মিয়া আমার নাম মোহাম্মদ আশিক হোসেন আশিক হোসেন আশিকি হেপার আশিক যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম